হ্যাঁ, হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো তোমাদের জন্য কিন্তু নিয়ে আসলাম এই চ্যানেলের ভিতরে কিন্তু আর একটা নতুন অ্যান্ড এক্সাইটিং ভিডিও। তো আজকে কিন্তু আমি কিন্তু মানে বলেছিলাম সকালকার একটি ভিডিওতে, আজকে আমি কিন্তু Oppo F19 Pro এটার কিন্তু একটা কিন্তু গেমিং রিভিউ কিন্তু নিয়ে আসবো, ফ্রি ফায়ার। তো প্রথমে এটার আনবক্সিং তোমরা দেখে নাও, আর ফোনের যে ডিটেলসগুলো আছে সেইগুলো আমি তোমাদেরকে বলতেছি। তো ফোনটিতে কিন্তু তোমরা কিন্তু পাবা কিন্তু ডিসপ্লে 6.43 ইঞ্চির একটি ডিসপ্লে, ফুল এইচডি ডিসপ্লে, সাথে পাবে ব্যাক ক্যামেরা, কোয়াড ক্যামেরা, যার কিন্তু ফার্স্ট ক্যামেরা থাকবে কিন্তু 48 মেগাপিক্সেল, এবং কিন্তু তার সাথে কিন্তু তোমরা পাবা ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, এবং কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবা ফুল এইচডি। ব্যাটারিতে তোমরা কিন্তু পাবা 4310 mAh এর একটি বিগেস্ট ব্যাটারি, যেটা তোমরা সারাদিন কিন্তু গেম প্লে করতে পারবে। তারপর যদি এর যদি পারফরমেন্সের কথা যদি বলো, তাহলে কিন্তু এখানে কিন্তু তোমরা কিন্তু পাওয়া যাবা কিন্তু এর কিন্তু প্রসেসর হিসাবে কিন্তু মিডিয়াটেক হেলিও P95 কিন্তু একটি প্রসেসর, যেটা কিন্তু হাই গেমিং প্রসেসর, এবং সাথে কিন্তু বাবা তোমরা 8 ভার্সন 11, এবং 8 GB র্যাম হিসাবে কিন্তু তোমরা কিন্তু পাবা 128 GB মেমোরি। তো তার সাথে কিন্তু অনেক ভালো কিন্তু কনফিগারেশনগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে তোমরা এই ফোনটি নিতে পারো, এই ফোনটি নিতে গেলে তোমাদের তেমন বেশি খরচ হবে না, অল্প বাজেটে তোমরা ফোনটি পাওয়া যাবা। যারা গরিব তাদের জন্য আমি বলতেছি না, যারা একটু টাকা পয়সা বেশি খরচ করে থাকো তারা এই ফোনটা নিও, অনেক দামি একটি ফোন, আমি এমনি মজা করে বললাম। তো তোমরা এই ফোনটা নিতে চাও তাহলে নিতে পারো, অনেক সুন্দর একটি ফোন। তো এই ফোনটি নেওয়ার পর আমি মানে গেম প্লে করার সময় কিছু সেটিং করে রাখছি, যে সেটিংগুলো আমি তোমাদেরকে বলতেছি, যে সেটিংগুলো আমি করছি, আমি এই সেটিংয়ে সবসময় খেলা করি, তোমরাও দেখতে পারো আমার সবগুলো ভিডিওতে আমি এই সেটিংয়ে মোটামুটি প্রায় দেখাই থাকি। তো কন্ট্রোল সেটিংও তোমরা দেখতে পারো, এবং কাস্টম হোল্ডের সেটিংও তোমরা দেখতে পারো, সেম টু সেম আমি আগামী যে ভিডিওতে বলছিলাম সেই রকমই, না সব ভিডিওতে আমি এইরকম সেটিং আমি করে মানে সব ফোনে গেম প্লে করে থাকি, তোমরাও এইরকম সেটিংয়ে গেম প্লে করতে পারো, সমস্যা নেই, যেটা মানে সেটা আমি কিন্তু ডিফল্টই রয়েছে। তো এখানে যদি আরও যদি তোমরা যদি পাশে যদি দেখো, তাহলে কিন্তু এখানে কিন্তু সব গ্রাফিক্স কিন্তু হাই, একটু কিন্তু কম বেশ নেই। এটা ফোনই 8 GB র্যামের ফোন, এখানে আমি কোনটা কমায় রাখবো? তো সব কিছু কিন্তু হাই কিন্তু করে দিয়েছি। তো তোমাদেরকে আমি ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখাবো, যেটা আমি ফোনটিতে মানে গেম প্লে করেছিলাম অনেক আগে, সম্পূর্ণ ক্লিপটা দেখো। Come on.